আজ আমি আপনাদেরকে আমসত্ত্ব তৈরি করে দেখাবো। আজ আমি পাকা আম দিয়ে আমসত্ত্বটা তৈরি করব। তার জন্য এখানে আমার লাগবে পাকা আম। আমি এখানে 1 কেজি আম ছুলে কেটে এখানে আমার 700 গ্রামের মতো হয়েছে। আর নেব চিনি। চিনি নিয়েছি আমি 1 কাপ পরিমাণ। নেব আমি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো আমি 1/4 চামচ নেব। এখন আমি যা করব, আমি একটা মিক্সিং জারের মধ্যে আমটাকে দিয়ে ব্লেন্ড করে নেব। আমি আমগুলোকে ব্লেন্ড করে নিয়েছি এখানে। আমি একটু তুলে দেখাই। আর ব্লেন্ডার করার সময় কিন্তু আমের মধ্যে পানি লাগবে না, কারণ যেহেতু এটা পাকা আম। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমরা আমসত্ত্ব তৈরি করব। আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হওয়ার জন্য দিয়েছি এখানে। প্যানটা এখানে মোটামুটি গরম হয়েছে। এখন এখানে যে ব্লেন্ড করা আমটা আমি রেখেছি সেটা দিয়ে দেব। প্যানের মধ্যে আমটা আমি দিয়ে দিলাম। এখন আমি নাড়া দিয়ে দেব, আর চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। আমসত্ত্বটা নাড়ার উপরেই তৈরি করতে হবে। আর এটাকে কিন্তু আমসত্ত্ব বলে, আমসত্ত্বা বলে, এক একজন এক এক নামে ডাকে। এখানে যে 1/4 চামচ আমি এলাচ গুঁড়া রেখেছি সেটা দিয়ে দেব। এখন এখানে যে 1 কাপ চিনি রেখেছি সেটা দিয়ে দেব। আমটা যদি টক হয় তাহলে চিনিটা বাড়িয়ে দিতে হবে। এখন আমি এরকম ভাবে নাড়া দিতে থাকব, আর চুলার আঁচটা মিডিয়াম রাখব। আমি 5 মিনিট এরকম ভাবে চুলার মধ্যে এটাকে নাড়া দিতেছি, আর চুলার আঁচটা এখন আমি লো করে দেব। আমি চুলার মধ্যে যে আমটা দিয়েছিলাম আমসত্ত্বার জন্য, এখানে ক্ষীরের মতো হয়ে গিয়েছে। আমি চুলার মধ্যে 10 থেকে 15 মিনিট আমটাকে জাল দিয়ে নিয়েছি, আর এখানে আমসত্ত্বার জন্য এটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমার এখানে একটা স্টিলের প্লেট লাগবে। প্লেটের মধ্যে আমি তেল দিয়েছি, আর এটা ব্রাশ করে দেব। আমি ব্রাশ করে দিয়েছি। এখন আমি আমটাকে প্লেটের মধ্যে ঢেলে নেব। আমি আমটাকে একটা প্লেটের মধ্যে বিছিয়ে নিয়েছি। আপনারা এরকম ভাবে পাতলা করে আমটাকে বিছিয়ে নেবেন। এখন আমি আমটাকে রৌদ্রে 2 দিন শুকিয়ে নেব। কেউ চাইলে গ্যাসের চুলার নিচে শুকিয়ে নিতে পারেন। দর্শক, আমি 2 দিন রৌদ্রে শুকিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটা ছুরি দিয়ে উঠিয়ে নেব। সাইডগুলো আগে এরকম উঠাবো। আমসত্ত্বটাও কিন্তু থালা থেকে সুন্দর এই যে উঠে গেছে, শুকানোর কারণে কিন্তু এত সুন্দরভাবে উঠে গেছে। এখন এগুলোকে আমি পিস করে নেব। এই যে পিস পিস হয়ে গেছে, আর এই যে শুকিয়ে দেখুন কিরকম হয়েছে আমসত্ত্বটা। তৈরি হয়ে গিয়েছে আমার পাকা আমের আমসত্ত্বা। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সটে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।